নমস্কার, আমি গৌরব গোবিন্দ বিশ্বাস, মেডিকেল টেকনোলজিস্ট। এখন আমি আলোচনা করব কিডনির পাথর, কারণ, লক্ষণ, প্রতিরোধ ও প্রস্রাবে চিনার উপায়। সর্বপ্রথম আমি আলোচনা করব কিডনির পাথর। পৃথিবীর প্রাকৃতিক খনিজ উপাদান নিয়ে প্রকৃতিতে যেমন পাথর তৈরি হচ্ছে, মানব দেহের উপাদান ও খনিজ দিয়ে আমাদের শরীরে কয়েকটি অঙ্গে পাথর তৈরি হতে পারে। যেমন পিত্তথলি, কিডনি, অগ্নাশয় পাথর হতে পারে। কিডনি ও মূত্রথলির পাথর আমাদের দেশে প্রায় দেখা যায়। কিডনির পাথর কেন হয়? প্রস্রাবে দ্রব্য অত্যাধিক ঘন হলে পাথরের কণা বা ক্রিস্টাল তৈরি হয়। এই অবস্থা সৃষ্টি হয় যদি শরীর থেকে প্রতিনিয়ত পানি কমে যায়, যাকে ডিহাইড্রেশন বলা হয়। আবার শরীরে এমন কিছু উপাদান আছে যেগুলোর পরিমাণ প্রস্রাবে বেড়ে গেলে কিডনিতে পাথর তৈরি হতে পারে। যেমন প্রস্রাবে ক্যালসিয়াম ও ইউরিক অ্যাসিড বেশি পরিমাণে নির্গত হওয়া, যে কোনো কারণে মূত্র প্রবাহ বাধাগ্রস্ত হলে এবং মূত্রতন্ত্রে জন্মগত কোনো সমস্যা থাকলেও পাথর তৈরির আশঙ্কা থাকে। বিভিন্ন মেটাবলিক কারণ যেমন প্যারাথাইরয়েড গ্রন্থির অত্যাধিক কার্যকারিতা বা টিউমার ও প্রস্রাবে ক্যালসিয়াম বাড়িয়ে দিতে পারে। আর এক্ষেত্রে দুই দিকের কিডনিতেই অনেক পাথর তৈরি হয়। শিশুদের জন্মগত মেটাবলিক কারণ যেমন সিস্টিনিউরিয়া এবং জ্যান্থিনিউরিয়া কিডনির পাথরের কারণ। সাধারণত কিডনিতে তৈরি হয়ে প্রস্রাবে নালী ও মূত্রনলীতে নেমে আসে। কিডনির পাথরের প্রকারভেদ। কিডনির পাথর সাধারণত চার প্রকার। ক্যালসিয়াম অক্সালেট সবচেয়ে বেশি, প্রায় 60-80% ক্ষেত্রে পাওয়া যায়। মিক্সড ক্যালসিয়াম অক্সালেট ও ফসফেটের মিশ্রণ, ট্রিপল ফসফেট। সংক্রম হলে সাধারণত এদায়িত্ব পাথর হয় ক্ষারীয় প্রস্রাবে। ইউরিক অ্যাসিড স্টোন, গাউট বা বাতজনিত রোগীদের এই পাথর থাকতে পারে। কিডনিতে পাথরের লক্ষণ। কিডনির পাথরের জন্য ব্যথা হলে উপরের পেটের অথবা নিচের পিঠের ডানে বা বায়ে মাঝে মৃদু ব্যথা হতে পারে। লাল প্রস্রাব বা প্রস্রাবে হালকা রক্ত যাওয়া আর একটি লক্ষণ। পাথর যদি প্রস্রাবে নালীতে নেমে আসে তাহলে উপরের পেট পিঠ থেকে মুষ্কির দিকে প্রচণ্ড ব্যথা হয় এবং সঙ্গে বমি জ্বর। পাথর মূত্রনালী বা ইউরেটারে আটকে গেলে কিডনি ফুলে যায়। ও মূত্রতন্ত্রের পাথর শনাক্ত করার পরীক্ষা, আল্ট্রাসনোগ্রাম। আল্ট্রাসনোগ্রাম করলেও কিডনি ও মূত্রতলির পাথর ধরা পড়ে। এক্সরে, পেটের এক্সরে করলে প্রায় 90% ক্ষেত্রে পাথর দেখা যায়। ইউরিনারি, ইউরিনারি করলে আরবিসি, পাসসেল, পাথরের ক্রিস্টাল পাওয়া যায়। সিটি স্ক্যান, সিটি স্ক্যান করলে কিডনির খুব ছোট পাথর বা মূত্রনালীর পাথর ধরা পড়ে। কিডনি ও মূত্রতন্ত্রের পাথরের চিকিৎসা। কিডনির পাথর যদি 4 মিলিমিটার বা তার থেকে ছোট হয় তাহলে 90% সম্ভাবনা থাকে যে সেটি নিজেই প্রস্রাবের সঙ্গে বের হয়ে যাবে। তবে 4 মিলিমিটারের বড় কিডনির পাথর অপসারণের কার্যকর পদ্ধতি হল PCNL। কিডনির পাথর প্রতিরোধের উপায়। সবচেয়ে গুরুত্বপূর্ণ উপদেশ হল পর্যাপ্ত পানি পান করতে হবে। কোনো অসুখের কারণে প্রস্রাবে বাধা অথবা সংক্রমণ থাকলে তার চিকিৎসা করাতে হবে। খাদ্য লবণের পরিমাণ কমাতে হবে। ক্যালসিয়াম অক্সালেট পাথরের ক্ষেত্রে যেসব খাদ্য অক্সালেট থাকে তা কম খেতে হবে। যেমন পালং শাক, স্ট্রবেরি, মাখন, চকলেট, দুগ্ধজাত খাবার। মেটাবলিক সমস্যার জন্য পাথর হলে তার চিকিৎসা করাতে হবে। অতিরিক্ত পরিমাণে ভিটামিন সি ও ভিটামিন ডি খাওয়া পরিহার করতে হবে। তা বন্ধুরা, এখন আমরা মাইক্রোস্কোপে ইউরিন স্লাইড দেখে কিডনিতে পাথর হয়েছে কিনা তার সম্পর্কে ধারণা পাব। প্রথমে আমি 10x অবজেক্টে ইউরিন স্লাইড ফিক্সড করব, তারপর 40x অবজেক্টে দেখব। সাধারণত কিডনিতে পাথর হলে ইউরিনে ক্যালসিয়াম অক্সালেটের পরিমাণ অনেক বেশি পাওয়া যাবে।
যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।